শাশুড়ি আছে নেই? যারা আছে সেই জানবে শাশুড়ির মর্মটা কি। কি গো মা, শাশুড়ি আছে? তাহলে ভালো জানবেন শাশুড়ি জ্বালা কাকে বলে। আর ননদি, ননদির নাম কি ছিল? কুটিলা। কুটিলার নাম কাদের হয় মা? হ্যাঁ ঠিক বলেছে। এই যে শাশুড়ি ননদির কথা রাধারানী বলছে, সখীরে আমার শাশুড়ি তো নয়। শাশুড়ি কাকে বলে জানেন? কাকে বলে শাশুড়ি কথার মানে কি? বলছে যাকে দর্শন করলে, যাকে দেখলে শ্বাস যায় উড়ি উড়ি, তাকে বলে শাশুড়ি। হরে কৃষ্ণ। ও মা, আগেকার দিনে যে শাশুড়ি ছিল না, শাশুড়ি মাকে দেখলে বৌমা একদম ভয়ে থরথর করে কাঁপত। কি গো, তাই তো? এখন আর ওইটা হয়? এখন বৌমাকে দেখলে শাশুড়ি মা থরথর করে কাঁপে, তাই না? বৌমাকে দেখলে শাশুড়ি ভয়ে থরথর করে কাঁপে, গ্যারেন্টি নেই বাবা, কখন যে মাটি চাপা দিয়ে দেবে। আসলে কথাটা মনে পড়ে গেল বলি, আমাদের গ্রামেরই ঘটনা। আমাদের গ্রামে এক দাদা ভাই বিয়ে করে বউ এনেছে, মানে বাইরে কাজ করতে গিয়েছে চেন্নাই, সেখান থেকে বিয়ে করে এসেছে। তো বিয়ে করে বউ এনেছে, বউ খুব সুশিক্ষিত, দেখতেও ভালো, আর পড়াশোনাও করেছে, শিক্ষিত মেয়ে। তো শাশুড়ি এখন পাড়ায় পাড়ায় বলছে, আমার যা বৌমা না, আমার বৌমার মতো বৌমা কাউকে হতে হবে না। তোমাদেরও তো বৌমা আছে, কিন্তু আমার বৌমা দেখতে যেমন সুন্দরী, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, দেখতে যেমন শিক্ষিত মেয়ে তেমন। তখন আর একজন বলছে, ও মাসিমা, এখন থেকে এত বড় সার্টিফিকেটটা দিও না। এই সবে এখনো দুদিনও হলো না, এত বড় সার্টিফিকেট দিয়ে দিলে? আরে দুদিন দেখো বৌমা কেমন হয়েছে, কীরকম বৌমা, বৌমার গুণ দেখো, তবে তো বলবে নাকি? এখন থেকে তুমি বলে বেড়াচ্ছ না? কথাটা তুমি ঠিকই বলছো বাছা। এক কাজ করা যাক, আজকে রাতেই আমি আমার বৌমাকে পরীক্ষা করব। এবার দেখুন কী করে পরীক্ষা করছে, পরীক্ষা কী করে করতে হয় দেখুন। শাশুড়ি মা ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে এসে শাশুড়ি মা বেশ উঁচু জায়গা, মানে খাটের ওপর বসেছে। খাট, একটা খাট ছিল, খাটের ওপর শাশুড়ি মা বসেছে। যেই না ডাক দিয়েছে, বৌমা বৌমা এখন তাড়াতাড়ি এসে, ওই একটা আসন পাতা ছিল মাটিতে নিচে, ওই আসনের ওপর বৌমা বসেছে। তো শাশুড়ি মা বলছে, ও বৌমা, বলি তুমি নিচে বসে আছো কেন গো? আমি তো তোমার মায়ের মতো, নাকি আমাকে শাশুড়ি ভাববে না? আমি তোমার মা। হরি বল। আহারে, মাকে ছেড়ে দিয়ে এসেছো, আমি তো তোমার মা, আজ থেকে আমি তোমার মায়ের মতো, তা নিচে কেন বসে আছো? এসো আমার পাশে এসে বসো। এখন বৌমা, নতুন বৌমা, একটু অ্যাক্টিং করতে হবে না মা? নতুন নতুন এসেছি, একটু অ্যাক্টিং করতে হবে তো? বৌমা বলছে, না না মা, আমার মা বাবা শিখিয়েছে গুরুজনরা ওপরে বসে আর ছোটরা নিচে বসে, তা আপনি ওপরে বসুন, আমি এখানে ঠিক আছি। ও আচ্ছা বৌমা, তা আমি যদি খাট থেকে নেমে ওই আসনটাতে বসি, তখন তুমি কোথা বসবে? কেন, আপনি যদি খাট থেকে নেমে আসনে বসেন, তাহলে আমি আসনটা সরিয়ে মাটিতে বসবো। ও আচ্ছা, আমি যদি মাটিতে বসি, তুমি কোথা বসবে? কেন, আপনি যদি মাটিতে বসেন, আমি মাটিতে খাল করে বসবো। হরি বল। দেখেছ কত গুণের বৌমা আমার। আচ্ছা, আমি যদি মাটিতে খাল করে বসি, তখন তুমি কোথা বসবে? বৌমা ভাবছে, ওই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, ঠাকুর কোন দিন যে আমার ওই দিন আসবে, যেদিন আপনি মাটিতে খাল করে বসবেন, সেদিন আপনাকে মাটির ভেতরে ভরে দিয়ে, মাটি চাপা দিয়ে, তারপর আমি আরাম করে রানী হয়ে বসবো। নিতাই গৌর, হরি হরি বল। যারা শাশুড়ি আছেন, বলে দিচ্ছি, কলিযুগের বৌমা তো নয়, সবজন্য এক একটা করে বৌমা, কোনো গ্যারেন্টি নেই, কখন যে মাটির ভেতরে চাপা দিয়ে দেবে, একটু সাবধানে থাকবেন। কেমন, একটু সাবধান করে দিলাম, বলা যায় না। তাহলে এই শাশুড়ি আর এই ননদির জ্বালা, একই আমার ঘরে জ্বালা, তারপর পাড়াপড়শি জ্বালা, এত জ্বালা কি সহ্য করা যায়? তো সব দোষ ওই আমার ভাগ্যের, সব দোষ ওই বিধাতার। ওই বিধাতার যদি কোনোদিন দেখা পায়, তো কি করবো জানিস সখী? সখী বিধি রবি ধান সখী অন লোভে যায় বিধি রবি বিধানে আমো ওরে সখী রে এমন
সখীরে যদি সে পারানো মধুর মধুর নাগালে পায় সখী যদি যদি সে পারানো মধুর তার দেখা পায় সখীরে আমি মনে মনে ঠিক করেছি ওই বিধির বিধাতা যদি দেখা পায় সখী আমি সেই বিধানে আগুনে দেব সেই বিধানে আগুন দেব বিধানে কৃষ্ণ বুঝতে দেই না সেই বিধানে আগুন দেব সখীর যদি সে তার দেখা পায় ওই বিধির বিধান যদি কোনোদিন দেখা পায় তো সেই বিধানে আমি আগুন লাগিয়ে দেব কি গো মা এটা কখনো হয় মনের মধ্যে দুঃখ রয়েছে তার বিধাতাকে দোষ দিয়ে কি লাভ হ্যাঁ বলছি বিধাতা দেখা পেলে বিধির বিধানে আগুন লাগিয়ে দেবো জানিস কি এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা আমার কৃষ্ণের নিন্দা করে বৃন্দাবনে কেন গো ওই সব বৃন্দাবনেই আছে সব জায়গাতেই আছে কি গো মা তাই না সব জায়গায় একটা করে নারদ না থাকলে হবে না কাকে বলে জানি নারদ কাকে বলে এর কথা তার কানে তার কথা তার কানে হজম হয় না পরের নিন্দা চর্চা না করলে হজম হয় না আমি অভিশাপ দিচ্ছি যারা আমার কৃষ্ণ নিন্দা করে সখী আপনারও দোষ না দেখে পরের দোষ দেয় যারা আপনারও কি মাল আপনারও দোষ আহা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয় যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয় আরে আপনারও দোষ না দেখে পরের দোষ দেয় ওই গালে সাপে যেন তাদের মাথা খায় ওই ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কালো সাপে যেন তাদের মাথা খায় যেন কালে সাপে দংশন করে 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 যেই না বলেছে ললিতা বলছে হ্যাঁ রে রাধে ছি 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 এরকম কথা তোর মুখে মানায় কি গো মনে করুন একটা ভালো ব্যক্তি ভালো গুণী মানুষ যার খুব সম্মান আছে সমাজে যাকে সমাজে সবাই প্রণাম করে সম্মান করে সেই মানুষটা যদি একটা বাজে কথা বলে দেয় তো দশজনের মাথা হেট হয়ে যাবে কি বাবা তাই না এই মানুষটা এত ভালো মানুষ এত গুণী মানুষ আমরা জীবনে এরকম আশা করিনি যে এরকম কথা বলবে খারাপ লাগে না তাহলে রাধারানী যে কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলে না সে বলছে যে আমি অভিশাপ দেব যারা আমার কৃষ্ণের নিন্দা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে হ্যাঁ রে সখী সখীরা বলছি হ্যাঁ রে রাধে তা তুই এরকম অভিশাপ দিতে পারলি রাধারানী বলে ললিতা রে ওরে ললিতা রে তোরা বোধহয় ভালো করে বুঝতে পারলি না বুঝতে পারলি না আমি বললাম যেন সাপে দংশন করে যারা নিন্দা করে বেড়ায় তো সাপে মানে কোন সাপ যে সাপ রাস্তাঘাটে আমরা দেখছি যে সাপগুলো যে সাপ দেখেছি ওই সাপ নয় এখানে সাপ মানে কৃষ্ণ কাল ভুজঙ্গ আমার যেমন কৃষ্ণ বলতে বলতে অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল তাদের জন্য সেই অবস্থা হয় সখী কাল সাপে দংশন করে কাল সাপে দংশন করে সাপে দংশন করে কাল সাপে দংশন করে সখী যারা পরের নিন্দা করে কাল সাপে দংশন করে যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে অভিশাপ দেব কি অভিশাপ জানিস সখী আমার রব ধরে দেখে যারা ভাবে পর ওরে আমার রব ধরে দেখে যে ভাবে পর আরে আমার রব ধরে দেখে যারা ভাবে পর আমার রব ধরে দেখে যারা ভাবে পর দিন দুপুরে তাদের পুরে যেন ঘর ওরে দিন দুপুরে যেন পুরে তাদের ঘর দিন দুপুরে যেন পুরে তাদের ঘর দিন অভিশাপ দেব যারা আমার কৃষ্ণকে আমার বধুকে যারা পর করে ভালোবাসে না আমি তাদেরকে অভিশাপ দিলাম যেন দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে সকালে নয় সন্ধ্যাতে নয় 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 দিন দুপুরে আগুন লাগে হরি বল দিন দুপুরে যেন
পুরে যাই ঘর, আমি অভিশাপ দিলাম আমার ঘরটা যেমন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল তার ঘরটাও যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কি বলছিস রাধে? ওরে একটা ঘর যদি ভেঙে যায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আবার একটা ঘর তৈরি হবে কি গো মা? হবে না? একটা ঘর যদি ভেঙে যায় আবার একটা ঘর তৈরি হবে? একটা ঘর কোনো রকম আগুনে পুড়ে গেল আবার একটা ঘর তৈরি হবে? রাধারানী বলছে, সখী রে, যে ঘর পুড়ে গেল আর নতুন করে তৈরি হয় না, আর যে ঘর ভেঙে গেল আর নতুন করে তৈরি হয় না, তৈরি হয় না। সেটা কোন ঘর? যে ঘর একবার ভেঙে গেলে ডাক্তারের বাবার ক্ষমতা নেই ভালো করে দেবে, যে ঘর একবার শ্মশান চিতায় পুড়ে গেলে জীবনও আর নতুন করে তৈরি হবে না, সেটা কোন ঘর মা? আমাদের দেহ ঘর, তাই না? কথাতে আছে না, শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাওয়ার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে কি জমে রতর আসে, বৃদ্ধকালে হরি ভজে জমে রতর আসে, শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, বৃদ্ধাকালে হরি ভজে জমে রতর আসে। ও মায়েরা, যারা খুব অল্প বয়স থেকে এই পথে নেমে গেছে, এই যে পথ ভজন সাধনের পথ, যে একবার লাইন ধরবে সে আর ছাড়তে পারবে না, এ পথে যে নেমে গেছে সে মানে ভগবানের কৃপা একদিন না একদিন পাবে। আর যারা ওই সারা জীবন গুনতে গুনতে চলে গেল সময়টা, কি করে মোটা মোটা টাকা ইনকাম করব এই চিন্তা, ভগবানের নাম করব এই চিন্তা নেই, তো যাদের গুনতে গুনতে সময় চলে গেল একবারও ভগবানের নাম করা হলো না, ভাবছে আরে বয়স হোক এখন থেকে হরিনাম কেন করব, কি তাই তো? এখন বয়স হয়েছে, আরে বুড়ো বয়স হবে তখন হরিনাম করবে, এখন থেকে আর কি হরিনাম করার সময়? এখন ফুর্তি করার সময়, আনন্দ করার সময়, এনজয় করার সময়, এখন কি করতে হরিনাম করবো? এরকম যারা ভাবছে তাদের বুড়ো বয়স হয়ে গেলে আর হরি বল বলা হবে না, কি গো হবে? বয়স যদি হয়ে যায় এই গালের ডিজাইনটা এরকম থাকবে না, কি গো এই গালটা কীরকম ডিজাইন হবে? ঠিক বলেছে হরি বল। আর দেখতে দেখতে যখন বয়স হয়ে যাবে না, 32টা বন্ধু আছে মিস কল দিয়ে চলে যাবে, আর থাকবে না সে কে? আহারে মন খারাপ করে না? যাদের দাঁত নেই তারা জানে কি মন খারাপ, কি ভালো ভালো খাবার চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম আর খেতে পারি না, তাই না? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, দাঁত চলে গেলে একদিন বুঝবো, তাই তো? তো দাঁত যদি ভেঙে যায় হরি বল বলা হবে না। মায়েদের বলছি, সবাইকে বলছি, যা করবেন দাঁত ভাঙার আগে সেরে ফেলুন, দাঁত ভেঙে গেলে আর কিছু হবে না। কেন না? দাঁত যদি ভেঙে যায় হরি বলতে যাবেন, হরি বল বলা হবে না, হবি বল হবি বল হরি বলতে হবে, বল হবে বল হরি বল, কি তাই তো? হরি বল আর হবে 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 না। তো সবাইকে বলছি আগে আগে সেরে ফেলুন, নাহলে আর সময় পাবেন না। নিতাই গৌর হরি বল হরি বল, এই তো সময় ভগবানের নাম করা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, বলো না, এই হরি নাম জপ ও বিরাম, বিরাম এই নামে জীবনের সাধনা। হরি
বাড়ি বাড়ি যা কিছু দেখছি সঙ্গে কিছু যাবে মা পৃথিবীতে সবে কিছু থাকবে একই দিনে তুমি চলে যাবে বাকিটা এখানে থাক শেষে হবে কেমন কারণ চাটনি তো খাবারের শেষেই দেয় আগে তো দেয় না এখন যারা চাটনি খাবেন তারা শেষ পর্যন্ত বসে থাকুন তবে চাটনি পাবেন হ্যাঁ হ্যাঁ একদম শেষে কেমন একটু ধৈর্য ধরতে হবে কারণ লীলাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হচ্ছে না আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধারানী বলছে সখীরে এই বৃন্দাবনে যে আমার কৃষ্ণের নিন্দা করবে যে আমার নিন্দা করবে সখী আমার কথা কবে যে আমারই মতই হবে সে ওরে আমার কথা কবে যে ওরে আমার মত হবে সে আমার নিন্দা কবে সে সখী সর্বনাশ হয়ে গেল কেউ হয়তো হাসাহাসি করছে তখন আমরা কি বলি আজ আমার হয়েছে তো তাই তুই এমন ভাবে বলছিস তোরও একদিন এই দিন আসবে রে কি গো আমরা বলি না যে আমার নিন্দা করবি আমার মতো তার অবস্থা হবে রাধারানী বলছে তাদের আমার মতো কান্দিতেই হবে আচ্ছা ললিতা তোরাই বল যে বৃন্দাবনে যমুনাতে জল আনতে কে না যায় আমি কি একাই যাই কি গো মা রাধারানী প্রশ্নটা কি করছে যমুনাতে জল আনতে কি আমি একাই যাই আর কি কেউ যাই না আমি কি একাই যাই ললিতা বলছে দেখ রাধে রাগ করিস না জল আনতে সবাই যায় কিন্তু তোর মতো জল ফেলে দিয়ে জল আনতে কেউ যায় না তাই না
এটা যে একটা বাহানা, জল ফেলে জল আনা, তার মানে কি জন্য আনতে যাই আবার? এতবার দেখছি তাতেও শান্তি হচ্ছে না, আর একবার যদি দেখতে পাই, তাই না? এই আর কি ইচ্ছা, এই ইচ্ছাটার জন্য রাধারানী জল নিয়ে এসেছে, জলটা ফেলে দিয়ে আবার যাচ্ছে যদি আর একবার দেখতে পাই। একেই বলে শুদ্ধ প্রেম, নিষ্কাম প্রেম, যে একবার দেখেও রাধারানীর শান্তি হচ্ছে না। তো যদি আর একবার দেখতে যাই, তো তোর মতো জল আনতে কেউ পারে না, তুই এবার জল ফেলে জল আনতে যাস। আচ্ছা বেশ বেশ, তা না হয় মানলাম। তো পৃথিবীতে কি কলঙ্ক নামটা আমার একা আছে? তোদের জীবনে কলঙ্ক কি নেই? এই পৃথিবীতে কেউ কি কারণে ভালোবাসে না? আমি কি একাই বেসেছি? ললিতা বলছে, দেখ রাধে, প্রত্যেকটা মানুষের জীবনে একটু একটু কলঙ্ক থাকে, ওটা হতেই পারে, তাই না? মানুষের জীবনে কলঙ্ক হতেই পারে, কিন্তু তোর মতো কলঙ্কিনী হতে কেউ পারবে না। কেন কেন জানিস? তোর কলঙ্কের জনম তোর, ও গো রাধে গো, কলঙ্কের জনম তোর, ও গো কলঙ্কের জনম তোর, গো রাধে কলঙ্কের জনম তোর। সখীরে শিশু কালে হইতে যৌবন অবধি, শিশু কাল হইতে যৌবন অবধি, শিশু কালে হইতে যৌবন অবধি, শিশু কাল হইতে যৌবন অবধি। আজ থেকে কলঙ্ক নয় তো, এইটুকু বয়স থেকেই তো কলঙ্কিনি। ভালোবাসতে তো এখনো শিখিসনি, জন্ম থেকেই ভালোবাসছিস। হ্যাঁ, শিশুকাল হইতে যৌবন অবধি কলঙ্কে হয়েছিস ভোরে গোরালি, কলঙ্কে হয়েছিস ভোরে গোরালি, সূর্যদেব, আর মায়ের নাম ছিল কীর্তিদা। তো ওই কীর্তিদা একটা সরোবর, সরোবর মানে পুকুর, স্নান করতে গিয়ে দেখছে একটা বড় পদ্ম ফুল, আর পদ্ম ফুলের উপর একটা কন্যা শুয়ে আছে, কি গো? ওই জন্য রাধারানী আরেক নাম হলো রায় কমলিনী। কমল মানে কি? পদ্ম, তার জন্য বলা হয় কমলিনী, আদর করে বলে রায় কমলিনী। তো তখন রাধারানীকে যখন পদ্ম ফুলের উপর পেয়েছিল, যখন বাড়ি নিয়ে এসেছে, সবাই বলছে, ওরে তোর একটা মেয়ে হয়েছে, কিন্তু দুঃখের কথা নয়ন হয় নাই, মানে চোখে দেখতে পায় না। আসলে রাধারানীর চোখ দুটো বন্ধ করেই আছে, কাউকে দেখছে না। মনে মনে প্রতিজ্ঞা করেছে, দেখতে গেলে কৃষ্ণ ছাড়া আর কাউকে দেখবো না, এই প্রতিজ্ঞা, নইলে চোখটাই বন্ধ করে রাখবো, দেখবই না। এই চোখ বন্ধ করে রেখেছে, সবাই ভাবছে তাহলে বোধ হয় চোখে দেখতে পায় না, তাহলে হয়তো অন্ধ হয়েছে, সবাই এটাই ভাবছে। কিন্তু এখন মা যশোদা যখন গোপালকে কোলে করে নিয়ে রাধারানীকে দেখতে গিয়েছে, যখন মা যশোদা সবার সঙ্গে গল্পতে আনমনা হয়ে আছে, কথায় ছোট্ট গোপাল, গোপালও তো তখন অনেক ছোট, এই কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে টানতে টানতে যাচ্ছে কোথায়, রাধারানীর কাছে। সেখানে গিয়ে রাধারানীর বুকে হাত দিয়েছে, বুকে হাত দিয়ে বলছে, রাধে, যার জন্য চোখটা বন্ধ করে রেখেছিলে, এই দেখো সে এসেছে, এবার একটু আমার দিকে তাকাও। আর যেই না বুকে হাত দিয়ে এমন কথা বলেছে, অমনি রাধারানীর চোখটা খুলে কার মুখটা দেখলো? ছেলে হোক মেয়ে হোক, জন্ম নিয়ে আগে মায়ের মুখ দেখে, কি তাই তো? আগে মাকে দেখে, তারপর অন্য কাউকে। তাহলে এখানে মায়ের মুখও দেখলো না, বাবার মুখও দেখলো না, যাকে ভালোবাসে তার মুখটা দেখছে। তাহলে সে কলঙ্কিনী হবে না তো কি হবে, কি গো? তাই তো, হরি ওম হরে, হরি ওম হরে, হরি ওম হরে, নিতাই গৌর হরি বল হরি বল, হরি ওম হরে, হরি ওম হরে, হরি ওম হরে, হরি ওম হরে।
यशोदा का नंद लाला ब्रज का उजाला है, ब्रज लाल ब्रज बाला ब्रज का जीवन है। हरिओम हरे, यशोदा का नंद लाला ब्रज का उजाला है, ब्रज लाल ब्रज बाला ब्रज का जीवन है। মানে তুই যাকে ভালোবাসিস তার মুখটা আগে দেখলি, তাহলে তোর মতো কলম কিনে কেউ হবে? সখীরা বলছে, হ্যাঁ তোর মতো কলম কিনে কেউ হবে না। এই বসে বসে যখন সখীদের কাছে দুঃখের কথা বলছে, গোবিন্দ বলছে, রাধে আচ্ছা আমার জন্য তোমার এত কষ্ট, আচ্ছা আমি তোমার কষ্টটা দূর করে দেবো, তুমি একদম চিন্তা করো না। রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা দিয়ে যাচ্ছে, আমি আজকে এমন একটা কাজ করব আজ থেকে আর কেউ তোমাকে গালাগালি করবে না, আজ থেকে তোমার প্রশংসা করবে। এই রাধারানীকে সান্ত্বনা দিই, রাই প্রভু দিয়া চলিল ধাইয়া, রাই প্রভু দিয়া গোবিন্দ আমা, গোবিন্দ গোপাল বলছে, ওরে ও দুষ্ট ছেলে কত খাবি, আমার খেতে পারলেই হলো, অভাব নেই কি গো। তাই তো গোবিন্দের ঘরে কতগুলো গাভী ছিল গো, গাভী মানে জানেন তো গরু, হরে কৃষ্ণ। এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান দেখি, আরে ঘরে নেই, আছে কটা আছে, একটা, আপনাদের ঘরে আর কারো ঘরে নেই, আর কারো ঘরে নেই, হরে কৃষ্ণ। যারা হাত তুললেন তাদের ঘরে গরু আছে, যারা হাত তুললেন না তাদের ঘরেও গরু আছে, গরু সবার ঘরে আছে, গরু আমার ঘরেও আছে, আমার ঘরেও আছে, আপনাদের ঘরেও আছে, কিন্তু আপনারা নিজেরাই জানেন না। কটা আছে জানেন? টোটাল ছটা গরু আছে। কি কি? প্রথমেই আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছটা রিপু। ওমা ওই গরুগুলো ঘরে বস হয়, কিন্তু এই গরুগুলো ঘরে বস হয় না, এই গরু বস করতে গেলে একমাত্র এইখানে বসতে হবে, এই হরিনামই পারে আমাদের গরুগুলো বস করতে। তাই তো, তাই তো, এটাই তো হচ্ছে কথা। কাহে না ভজে রে হরিনাম, একটু উলু ধ্বনি, কাহে না ভজে রে হরিনাম, মানব জনম পাই কে, কাহে না ভজে রে হরিনাম, মানব জনম পাই কে, মানব জনম পাই।
सहजे रे हरि नाम मानव भजन पाई के काहे ना भजिन हरि नाम खाना भजन में पाई के काहे ना भजे रे हरि नाम मानव भजन पाई के हे ना भजिन हरि नाम मानव भजन में पाई के हरि बोल एक उलो ध्वनि हरि बोल सुनो भाई ये दहिया है कागज कम ए भाई ये दहिया है कागज का टुकड़ा सुनो भाई ये दहिया है कागज का पुरिया सुनो भाई ये दहिया है कागज की टुकड़ा একটা কাগজে যদি আগুন লাগিয়ে দেওয়া হয় কাগজটা কি হবে একটা কাগজের টুকরো যদি একটু আগুন লাগিয়ে দেওয়া হয় কি হবে কাগজটা পুড়ে হ্যাঁ দেহ আগে দিনে সে জল যায়গা মানব জন্ম পাইতে হে কাহে না বুঝিলে হরি নাম মানব জন্ম পাইতে মাটিটা গলে যাবে না পানি পরতে গলে যায়গা মানব জন্ম পাইকে কাহে না বুঝিলে হরি 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 মানব জন্ম পাইকে বুঝিলে হরি রাম মানব জন্ম পাইকে মানব জন্ম পাইকে দুর্লভ 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 জন্ম পাইকে কাহে না काहे ना भजे रे हरि नाम मानव जन्म पाई के काहे ना भजे रे हरि नाम मानव जन्म पाई के काहे ना भजे रे हरि नाम मानव जन्म पाई के काहे ना भजे रे हरि नाम मानव जन्म पाई के তাহলে গোবিন্দ বলছে মা গো আমার বড্ড ক্ষুধা পেয়েছে আমায় কিছু খেতে দেবে তা মা যশোদা বলছে দেখ বাবা গোপাল খেতেই আমি দিতে পারি কিন্তু এমনি এমনি হবে না বলে কেন না খেতে গেলে আমি বৃন্দাবনের মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস তুই নাকি খুব ভালো নাচিস আমি তো কোনোদিন দেখিনি তোর নাচ আমি একটু দেখতে চাই একটু নাচ দেখাতে পারবি বাবা যদি একটু নাচ দেখাতে পারিস তোকে কথা দিলাম তোকে পেট ভরে নাবনি খাওয়াবো তা গোপাল বলছে মা নাচতে যে বলছো তো বাজনা কে বাজাবে কেন আমি বাজাবো কি গো তোর মা যশোদা এবং বলরামের মা রোহিণী এই দুজন করতালি দেব আর সেই করতালির তালে তুই নৃত্য করবি তা গোপালকে নাচাচ্ছে যে গোপাল আমাদেরকে নাচায় নিজের আঙ্গুলে তাকে নাচাচ্ছে তার মা মানে কত সৌভাগ্য দেখুন বল কেমন ভাবে নাচাচ্ছে মা নাচো রে নাচো রে আমার ওরে নীল মনে রে নাচো রে নাচো রে আমার ওরে নীল মনে রে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে আমরা যখন ছেলেকে আদর করি কি করে করি আপনারা ভালো জানবেন আমি কি আর জানবো সেরকম কি রকম আদর করে হ্যাঁ সোনা আমার চাঁদ আমার মানিক আমার কি গো তাই তো কি তাই তো এরকম তো সোনা চাঁদ মানিক চাঁদের কণা আরো কত কি হরি বল তো সেরকম ভাবে আদর করছে বাবা আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে ওরে বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে ওকে খেলাতে ঘরাইয়ে দেব খেলাতে ঘরাইয়ে দেব খেলাতে ঘরাইয়ে দেব খেলাতে ঘরাইয়ে দেব মত মত হাতি রে নাচো রে নাচো রে আমার যশ
যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজনে দেয় করো তালি রে, যশোদা রোহিণী মিলে দেয় করো তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, শ্যাম বন মালি রে, আমার ওরে মিল মনি রে, নাচনে নাচনে আমার ওরে নিল মনি রে, নাচনে নাচনে আমার ওরে নিল মনি রে, নাচনে নাচনে আমার। গোপাল যখন নাচছে মনে মনে ভাবছে, মা গো তুমি আমাকে যত খুশি নাচাচ্ছ, কিন্তু শুধু নাচলে হবে না, তালেও ঠিক থাকতে হবে কি, তাই তো? এত কষ্ট করে নাচছি কার জন্য? একজনকে কথা দিয়েছি তাই নাচতে হচ্ছে, নইলে তো আমি নাচতাম না। হরি বল, রাধারানীকে কথা দিয়েছি যেমন করে হোক একটা লীলা করব, তাই আমি নাচছি। নাচতে নাচতে যেই না শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল, ধরো গো মা ধরো বলে ধুলাতে পড়িল, যেই না গোপাল মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, মা যশোদা অমনি ডেকে উঠল, ওরে গোপালে রে ওরে গোপাল, সারা দে গোপাল সারা দে গোপাল রে, সাড়া দিচ্ছে না কি গো মা? কেউ যদি সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে না, তো কানের কাছে একবার ডাকলে সাড়া দেয়, আর কেউ যদি জেগে ঘুমায়, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও কাজ হবে না, তাই না? দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিলেও সে জাগবে না, কারণ সে জেগে জেগে ঘুমাচ্ছে, ছলনা অভিনয়। তো গোবিন্দ মনে মনে ভাবছে, মা তুমি ডাকো, আমি সাড়া দিলেই তো, সাড়া আমি দেব না, কারণ একজনকে কথা দিয়েছে, তাহলে কি কিছু একটাতে করতে হবে উপায়। তাই ভগবান কিছুতে সাড়া দিচ্ছে না, অজ্ঞান হয়ে পড়ে আছে। মা যশোদা ভাবছে, তাহলে ছেলে আমার গোপাল আমার খালি পেটে ছিল তো, ওই জন্য হয়তো নাচতে নাচতে অজ্ঞান হয়েছে। তো বলছে, ওরে গোপাল তুই আগে বললি না কেন, আগে তোকে পেট পুড়ে উদর পুড়ে নবনি খাওয়াতাম, তারপর বলতাম তুই নৃত্য কর। তো এখন সবাই যখন চিন্তায় পড়ে গেছে, এই খবরটা এখনও রাধারানীর কানে যায়নি, রাধারানী এখনও জানে না যে এদিকে কি অবস্থা। রাধারানী কৃষ্ণের গলায় একটা মালা পরাবো বলে চাপা ফুলের মালা গাচ্ছে, মন দিয়ে প্রাণ দিয়ে যত্ন করে আদর করে। রাধারানী কানে এখনো খবর যায়নি, মা রাধারানী একটা সুন্দরভাবে মালা গাচ্ছে আর মনে মনে বলছে, আমার অনুরাগের গাথা মালা আমি পরাবো আমি
বধুর গলে অনুরাগের গাথা মালা আমি পড়াবো বধুর গলে রাধারানী জানে না মনের আনন্দে মালা গাচ্ছে ভাবছে কৃষ্ণ এলে পড়িয়ে দেব ওইদিকে একজন ছুটতে ছুটতে এসেছে রাধে কার জন্য মালা গাচ্ছিস আরে মালা গেথো না গো ও গো কম কার জন্য মালাটা গাচ্ছিস সখী রাধারানী বলছে কিরকম কথা বলছিস সে নেই মানে সে যেদিন থাকবে না বুঝে নেবেন আমিও সেদিন থাকব না যেদিন শুনবো যে কৃষ্ণ নেই আমাকে ছেড়ে চলে গেছে সেদিন রাধা বলেও আর কেউ থাকবে না ওই যমুনার জলেই নিজের প্রাণটা বিসর্জন করে দিই আমি আমার জীবনটাকে ত্যাগ করে দেব কারণ রাধা কৃষ্ণ এক আত্মা রাধা কৃষ্ণ আছে তাই রাধা আছে রাধা যেদিন থাকবে না কৃষ্ণ সেদিন থাকবে না কৃষ্ণ যেদিন চলে যাবে রাধারানী সেদিন জ্যান্তে মরা হয়ে যাবে এই হলো রাধারানীর প্রেমের দশা রাধারানী আজকে ইচ্ছা করলো বেরোতে পারবে না কারণ অন্যের ঘরে আছে শ্বশুর বাড়িতে আছে কি করে আসবে বলুন তো ভেতরে কষ্ট হচ্ছে গুমরে গুমরে কাঁদছে কিন্তু বেরোতে পারছে না আর এদিকে ভগবান কৃষ্ণ দেখছে রাধে তোমার চোখের জল আমিও সহ্য করতে পারবো না খুব তাড়াতাড়ি তুমি আমার কাছে আসবে আমি সেই ব্যবস্থাটাই করছি গোবিন্দ কী করলেন দুটো রূপ ধারণ করেছে কৃষ্ণ একটা রূপ ধারণ করে মায়ের কোলে অজ্ঞান আর আরেকটা রূপ ধারণ করেছে ডাক্তার সেজেছে কবিরাজ কবিরাজ মানে কি গো আগেকার দিনে ডাক্তারকে কবিরাজ বলতো না ডাক্তার কবিরাজ চিকিৎসক বৈদ্যরাজ কত নাম তাই না এরা ওষুধ দিয়ে বেড়ায় তো গোবিন্দ সেজেছে কবিরাজ কাঁধে নিয়েছে ভিক্ষার ঝোলা আর ঝোলার মধ্যে রয়েছে একটা অনেকগুলো ওষুধ রয়েছে কাঁধে একটা ঝোলা রয়েছে ঝোলার মধ্যে ওষুধ রয়েছে তা গোবিন্দ ওই ওষুধ বিক্রি করা ছলনা করে গোবিন্দ এসেছে বৃন্দাবনে একজন অজ্ঞান আর আর একজন শিখেছে কবিরাজ কি বলছি ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রোগী দেখাবে আছে নাকি এখানে কারো রোগ জ্বালা আছে থাকলে আমাকে বলবেন আমি শুধু কীর্তন করতে পারি না একটু একটু চিকিৎসাও করতে পারি এমন ওষুধ দেবো একদম সুমন্ত্র হয়ে যাবে তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী কীর্তন করাতে গেলে পয়সা লাগবে ওটা ফ্রি হবে না কিন্তু ওষুধ নিলে একদম ফ্রি ওই কীর্তনের সঙ্গে ওষুধটা ফ্রি পাওয়া যায় তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী তোমরা রোগী দেখাবে ও বৃন্দাবনবাসী
করি আমি না লই করি রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী না 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 রুগী দেখাবে বলি ও বৃন্দাবনবাসী নে তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী তে কেউ রুগী দেখাবে এই রুগী দেখাবে করে চিকিৎসা করতে এসেছে কৃষ্ণ নিজেই ব্যাপারটা বুঝলেন কৃষ্ণ দুটো রূপ ধারণ করেছে একটা অজ্ঞান হয়ে আছে আর একটা ডাক্তার সেজেছে এসে বলছে তোমরা কি রোগী দেখাবে আর এখন ললিতা ডাক্তার খুঁজে বেড়াচ্ছে তাই ললিতা বলছি ও বৈদ্যরাজ তোমাকে বৃন্দাবনে নতুন দেখলাম হ্যাঁ হ্যাঁ আমি বৃন্দাবনে নতুন এসেছি তো তাই আমি বৃন্দাবনে নতুন দেখলে ও তা তোমাকে দেখে কি গো সজনী ও সজনী আমার দিকে এত দেখছো কেন গো আমাকে দেখে তোমার পছন্দ হয়েছে নাকি আর মরণ আমাদের এক জ্বালা তারপর আবার কিসের জ্বালা তুমি বাড়িয়ে দিলে আরে বাবা তা নয় আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে এবার আমি কবিরাজ খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছি না তা তোমাকে দেখে একটু মনে হচ্ছে আমার চেনা চেনা মনে হয় আমার চেনা চেনা মনে হয় না না কোথাও যেন তোমায় দেখেছি চেনা চেনা মনে হয় ও গো কোথাও যেন তোমায় দেখেছি চেনা চেনা মনে আজ কোথাও যেন দেখেছি চেনা চেনা মনে হয় কোথাও যেন দেখেছি চেনা চেনা মনে হয় তোমাকে খুব চেনা চেনা লাগছে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি হ্যাঁ গো তা প্রত্যেক দিন দেখে তো চেনা চেনা লাগবে না সেই মানুষটাই তো কিন্তু পার্থক্যটা কি জানেন কৃষ্ণ দেখছি আমাকে যদি কেউ চিনে ফেলে ওই জন্য গোটা গায়ে ছাই মেখে নিয়েছে হরি বল মানে রংটা একটু চেঞ্জ করে দিয়েছে ছাই মেখে নিয়েছে রংটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু মুখের ডিজাইনটা তো এখনো ওইরকমই আছে কি গো তাই তো একটা কালো মানুষ যতই মেকআপ করুক আর যতই রং সাদা করুক ডিজাইন একই থাকবে মুখের যে গড়ন গঠন সেগুলো তো একই আছে সেগুলো তো আলাদা হবে না হরি বল তো তোমাকে চেনা চেনা মনে হচ্ছে মুখের গঠন দেখে বোঝা যাচ্ছে তো চেনা চেনা লাগবে না আরে কতবার যে আমি রোগী দেখে বেড়াই এদিক ওদিক করে ঘুরে বেড়াই হয়তো কোথাও দেখেছো আচ্ছা তুমি সব রোগের ওষুধ দিতে পারো রোগটাও আমি দিই আর রোগটা সারাবার দায়িত্বটা আমারই হয় সবই আমার আমি দিই আবার আমি নিই তাহলে তুমি পারবে আমাদের গোপালকে ঠিক করে দিতে হ্যাঁ নিশ্চয়ই পারবো তাহলে চলো ললিতাকে সঙ্গে করে নিয়ে কবিরাজ যাচ্ছে মা যশোদার ঘরে জয় হোক নন্দরানী জয় হোক জয় হোক মা নন্দরানীর জয় হোক জয় হোক মা নন্দরানীর জয় হোক জয় হোক মা নন্দরানীর জয় হোক যেই না এমন কথা বলেছে মা যশোদা মনে মনে ভাবছে আচ্ছা গলাটা চেনা চেনা লাগছে না কি গো মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় সবার চোখে ফাঁকি আছে মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না গলাটা তো চেনা চেনা লাগছে ছুটতে ছুটতে এসে বলছে হ্যাঁ রে তুই কি আমার গোপাল এলি মা গো আমি কেন তোমার গোপাল হব তোমার গোপাল তো অজ্ঞান হয়ে তোমার কোলেই পড়ে আছে আমি একটা কবিরাজ এসেছি চিকিৎসা করতে ও আসলে কি জানিস তো বাবা তোর বয়স তোর বরণ অঙ্গের গঠন ঠিক যেন আমার গোপালের মতো দেখে মনে হচ্ছে তুই আমার গোপালই এলি না মা আমি তো তোমার গোপাল নই ওসব কথা বাদ দাও তোমার গোপালের কি হয়েছে একটু দেখাও তো ডাক্তার কীরকম রুগী দেখে না বাবা এরকম করে নারী পরীক্ষা করে আর স্বয়ং গোবিন্দ আর এক গোবিন্দের চিকিৎসা করছে এরকম করে দেখছে ও মা এ তো সর্বনাশ হয়ে গেল কি হলো বাবা না তোমার গোপালে তো বিশাল বড় রোগ হয়েছে বিশাল বড় রোগ হয়েছে কি রোগ হয়েছে না তোমার গোপালে যে রোগটা হয়েছে না ওই রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি বাবা অনেক রোগ শুনেছি এরকম রোগ তো শুনি নাই এটা আবার কিরকম মনোজপা ব্যাধি আবার কি আরে বাবা মনোজপা ব্যাধি মানে বুঝো না টেনশন সব রোগের ওষুধ আছে চিন্তা রোগের কোনো ওষুধ নেই আছে ও ডাক্তারের বাবাও পারবে না ঠিক করে দিতে কেউ যদি বসে বসে শুধু চিন্তা আর চিন্তা ভাবনা আর ভাবনা তাহলে সে রোগের ওষুধ পাওয়া যাবে না চিন্তা যদি বসে বসে করা হয় শরীর আপনা আপনি খারাপ হয়ে যাবে ভেতর থেকে সে দুর্বল হয়ে যাবে তাই না তা তোমার গোপাল সারাক্ষণ শুধু চিন্তা করে মা ওই জন্য তোমার গোপালে এই রোগটা হয়েছে হ্যাঁ রে বাবা তাহলে ভালো হবে না নিশ্চয়ই হবে একটা উপায় আছে কি উপায় জানো ও মা ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোন নারী ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোন নারী হরি বল হরি বল হরি বল ও মা যশোদা
বহি গো মাতা সারাইতে পারি নিশ্চয় বহি গো মা সারাইতে পারি আমি নিশ্চয় কহি গো মাতা সারাইতে পারি নিশ্চয় কহি গো মাতা সারাইতে পারি চিন্তা করো না আমি সারাইতে পারি আমি সারাইতে পারি মা সারাইতে পারি গো সারাইতে পারি মা ছিদ্রকুম্ভে জল নিলে সারাইতে পারি গো ছিদ্রকুম্ভে জল নিলে সারাইতে পারি মা ছিদ্রকুম্ভে জল নিলে সারাইতে পারি গো